साधारण छुट्टी शेष खुले गेছে সবকিছু যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সীমিত পরিসর ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা অথচ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নির্দেশকারী গ্রাফটি কেবলই ঊর্ধ্বমুখী মৃত্যু গ্রাফটাও 20 থেকে 40 এর ঘরে ওঠানামা করছে বিশেষজ্ঞরা বলছেন এতে করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে সেজন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর হতে হবে খান আলমের রিপোর্টে বিস্তারিত প্রতিদিন আক্রান্তের সংখ্যাটা 2000 এর উপরেই ওঠানামা করছে করোনা টেস্টের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যাও মৃত্যুর হিসাবটাও নিহায়েত কম নয় 20 থেকে 40 প্রতিদিনের মাঝেই ঘুরপাক খাচ্ছে এমন যখন অবস্থা তখন রাষ্ট্রীয়ভাবে ঘোষিত সাধারণ ছুটি আর স্থানীয়ভাবে ঘোষিত বিভিন্ন অঞ্চলের লকডাউন তুলে দেওয়া হয়েছে দেশ ফিরতে শুরু করেছে করোনা পূর্ববর্তী চেহারায় সরকার অবশ্য বলছে সীমিত আকারে খোলা হচ্ছে সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতির চাকা সচল রাখতেই এই সিদ্ধান্ত হয়তো সরকারি অফিসে সেসব নির্দেশনা বাস্তবায়ন হবে কারণ সেখানে 25% বেশি কর্মকর্তা কর্মচারীকে উপস্থিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাকি জায়গা তা যে কেবল নির্দেশনায় থেকে যাবে তা এরই মধ্যে দেখা যাচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে আশঙ্কা করার মতো যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ এখন যেটা আপনার হলো সবচেয়ে বেশি জরুরি আপনার সেটা হলো কমপক্ষে আপনার 21 দিন আপনার হলো 21 থেকে আপনার হলো 30 দিন পর্যন্ত কার্যকরী লকডাউন আপনার না হলে আপনার আক্রান্ত সংখ্যা এমনভাবে বাড়বে যেটা হসপিটালগুলো আপনার হাসপাতালগুলো আপনার সংকুলন স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি কলাপস করবে অর্থনীতির খাতিরে সীমিত আকারে অফিস আদালত খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন এই বিশেষজ্ঞ কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর হতে জোর দিয়েছেন তিনি আমরা পরিপূর্ণ লকডাউনে গেলে আমাদের অনেক সামাজিক অর্থনৈতিক কাজের ক্ষতি হয় সেক্ষেত্রে সীমিত আকারে যদি আমরা কাজ কার্যক্রম করি তাহলে কিন্তু আমরা অনেক সময় ধরেই আমাদের কার্যকলাপ চালাতে পারবো একসঙ্গে অনেক মানুষ যদি প্রতিষ্ঠানে আসি বা রাস্তাঘাটে জড়ো হই তাহলে কিন্তু সংক্রমণটা অনেক বাড়বে মৃত্যুর সংখ্যা বাড়বে সেক্ষেত্রে হয়তো পরিপূর্ণভাবে লকডাউন করার আরেকটা পরিস্থিতি হবে সেটি কিন্তু আমাদের জন্য ভালো হবে না সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় পুরো দেশকে লাল সবুজ ও হলুদ জোনে ভাগ করছে সরকার বেশি আক্রান্ত এলাকাগুলির প্রয়োজনে আবারও দেওয়া হবে লকডাউন খান আলামিন আরটিভি ঢাকা রাজধানীর গাবতলী এলাকা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী জুবায়ের সানি সানি রাজধানীর গণপরিবহনের আজকের চিত্র কেমন দেখছেন যাত্রীর চাপ কেমন রয়েছে এবং স্বাস্থ্যবিধি যে ব্যাপারটি রয়েছে সেটি কতটা মানা হচ্ছে সাবরিনা আজকের কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সে কারণে কিন্তু আসলে যাত্রীর সংখ্যা আমরা বেশ কম দেখছি এবং সে কারণে কিন্তু যে বাসগুলো রয়েছে মোটামুটি ফাঁকাই যাচ্ছে এবং দিন যত গড়াবে হয়তো বা কিছুটা যাত্রীর চাপ বাড়তে পারে কিন্তু সকালের দিকে কিন্তু এই যাত্রীর চাপ অনেকটাই কম কিন্তু গণপরিবহনের শৃঙ্খলার কথা যদি বলি বাংলাদেশের বিশেষ করে রাজধানীর গণপরিবহনকে কিন্তু আসলে কখনোই শৃঙ্খলার মধ্যে আনা যায়নি এর ব্যতিক্রম এখনও নয় এই সংকটের সময় কিন্তু এই গণপরিবহনগুলো বেশ বিশৃঙ্খলে চলাচল করছে এবং যে স্বাস্থ্যবিধির বিষয়টি যেটি বললাম স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীরা নিজেরাই অনেকটা সচেতন হয়ে তারা মাস্ক ব্যবহার করছেন এবং যে বাসগুলো রয়েছে তার পক্ষ থেকে কিছুটা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু ভাড়া নিয়ে একটি কিন্তু বিস্তর অভিযোগ আমরা পাচ্ছি যেটি সাধারণত যে সরকারি নির্দেশক্রমে কিন্তু 60% ভাড়া বাড়ানো হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু বাসে কিন্তু সেটি প্রায় দ্বিগুণ নিচ্ছে এমন কিছু অভিযোগ আমরা পেয়েছি এবং সেই সঙ্গে যেটি এখন দেখতে পাচ্ছি যে বাসের সংখ্যা কিন্তু বেশ ভালোই রয়েছে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু মোটামুটি কম আমি যে চিত্রটি এই গাবতলে দেখছি এবং গাবতলে থেকে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু মোটামুটি আইন মেনেই ছেড়ে যাচ্ছে এবং কোনো বাসই আমি অতিরিক্ত যাত্রী নিতে আসলে দেখিনি এবং যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেখানে স্বাস্থ্যবিধি মানানোর কিন্তু বেশ কার্যক্রম নেওয়া হয়েছে তো সাবরিদা গাবতলিতে যে পরিস্থিতি আমি এতক্ষণ দেখছিলাম সেটি আসলে দর্শকদেরকে জানাচ্ছি সাবরিদা সানি ধন্যবাদ গাবতলি থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি আমাদের আরেক সহকর্মী জসিম আলী রয়েছেন বরিশালে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি জসিম নৌযান চলাচলের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন দেখছেন এবং লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা আমি এখন
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ টার্মিনাল লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে আছি। এখান থেকে প্রতিদিনই প্রায় 13টি রুটে লঞ্চ চলাচল করে, এর মধ্যে আপনার দূরপাল্লার একটি রুট ঢাকা বরিশাল রুট। তবে যে 12টি রুটে অভ্যন্তরীণ যে 12টি রুটে লঞ্চ চলাচল করে সেখানে ছোট লঞ্চ হলেও সেগুলোতে কিছুটা হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। তবে যে আপনাদের ঢাকা বরিশাল রুটে তেমন কোনো লঞ্চ ইয়ে নাই, তাদের স্টাফ লঞ্চের মালিকরা সে স্বাস্থ্যবিধি মানার যে প্রক্রিয়াগুলি সেগুলি তাদের খুবই দুর্বল অনেক জায়গায় সেটেলি। আর তারপরেও এখানে যাত্রীরা খুব বড়িয়া হয়ে উঠছে, যাত্রীরা লঞ্চে চলাচল করছে ঠিকই, কিন্তু তারা ওই সাধারণ সময় যে দেখি যেভাবে সেভাবেই তারা গাদাগাদি করে যাচ্ছে। এর একটি কারণ রয়েছে যে এখানে যেহেতু স্বাস্থ্যবিধি মেনে এই নিয়ম মেনে চলার কথা, সেই নিয়ম মেনে চলতে গেলে লঞ্চ আরো বাড়াতে হবে, কিন্তু লঞ্চ মালিক পক্ষ সে লঞ্চ বাড়াচ্ছে না। প্রতিদিন 5-6টা লঞ্চ যায়, এর আগে হচ্ছে 7-8টা লঞ্চ যেত, কিন্তু 5-6টা যায়। এই কারণে আমি বলতেছি যে এখানে লঞ্চ বাড়াতে হবে। তবে ভাড়া যে সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে সে ভাড়াটাই তারা নিচ্ছে, তবে লঞ্চ এখানে বাড়াতে হবে। গতকালকে 6টি লঞ্চ দিয়েছে, আজকেও 6টি লঞ্চ যাবে। আর এছাড়াও জেলা প্রশাসনের মিটিং চালু রেখেছে লঞ্চ ঘাটে, বিশেষ করে বিকেলবেলা। এর সাথে ডিআইডব্লিউটিও আছে, জরিমানা করছে, কিন্তু অনেক যাত্রী এখনো তারা মাস্ক ঠিক মতো ব্যবহার করছে না, না করার কারণে। জসিম, ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন আলী জসিম।